হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হলো স্নুর দ্বিতীয় দিন, আমি কাজে যাচ্ছি। এই যে সকাল, এই যে স্নুগুলো ক্লিন করা হয়েছে, আর এত পরিমাণ স্নু হয়েছে যা আমাদের বাসার সামনে ক্লিন করে ফেলছে। আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চার চার পাশের পাশে শেষে স্নুগুলো ক্লিন করে এভাবে সামনে রেখে দিচ্ছে। আর রাস্তার মধ্যে এখনও ক্লিন করেনি, রাস্তাতে ট্রাক আসে সিটি থেকে, এসে ওরা ক্লিন করে দেয়। এখনও স্নু পড়তেছে, স্নু পড়া স্টার্ট হয়েছিল কালকে বিকাল 4টা থেকে, এখনও পড়তেছে। এই যে স্নো, এগুলো কিন্তু গলে না। এই দেখুন কত পরিমাণ স্নো, এই বাসার সামনে ওরা ক্লিন করে নিয়ে এখন যেতে 12টা বাজবে। এগুলো একদম চুলের মতো আড়া দিলে নিচে ঢেকে যায়। তো এটাই হলো আমাদের আমেরিকান লাইফ, যে যতই ঝড় তুফান তুষারপাত মেঘ বৃষ্টি হোক না কেন, কাজে তো যেতেই হয়। কাজ থেকে যদি কাজ বন্ধ না করে তাহলে আমরা অফ নিয়ে বাসায় থাকতে পারি না। এদিকে সুন্দর গাছগুলো, তো আমি এখন ট্রেনে উঠে গেছি। আজকে আমি ট্রেনে করে কাজে যাচ্ছি। ট্রেন থেকে বাইরে দৃশ্যগুলার দেখাচ্ছে, স্টিল স্নো পড়তেছে, স্নো কালকে বিকাল থেকে পড়তেছে। তো আজকে অলরেডি দুপুর 12টা বেজে গেছে, এখনও স্নো পড়ছে। যেহেতু আমাদের কাজ থেকে বন্ধ হয়ে গেছে, কাজে যেতে হচ্ছে। যদি ইমার্জেন্সি কোনো বন্ধ না দেয়, ইমার্জেন্সি কোনো অ্যালার্ট না দেয় তাহলে অবশ্যই কাজে যেতে হয়। আমি দাঁড়িয়ে আরেকটা ট্রেনের জন্য অপেক্ষা করছি, কারণ এই ট্রেনটা এখানে লাস্ট স্টপ। ট্রেন বন্ধ নেই, মানে বাতাসে মনে হয় যেন ধোয়া, কিন্তু না, এগুলো বাতাসের কারণে স্নোগুলো এরকম হচ্ছে। এটা হলো একটা হাইওয়ে, বাট হাইওয়ে তো যেহেতু রানিং গাড়ি চলছে সেই জন্য স্নোগুলো আর জন্য থাকতে পারেনি, গাড়ির চাপা চাপা সব অলরেডি ভুলে গেছে। আর লোকাল রুটগুলো তো এই যে স্নো ক্লিন করা হয়েছে, স্টেশন is local 6 train to Pelham Bay Park. Approaching the station, please stand away from the platform edge. এদিকের রাস্তাঘাটগুলো ক্লিন করা হয়েছে, এই দিকে
এই পার্কে কত স্নো। যে গাছি চলে চলে পানি গুলো জমে, তারপর স্নোগুলো গলে ময়লা হয়ে বেশি প্রথমে স্নোগুলো অনেক সুন্দর থাকে, যখন গলা শুরু করে ময়লা লাগতে থাকে তখন কাজে দেখা যায় একদম কাদা কাদা। সবাই ভালো থাকুন।